ঠিক এভাবেই বিশ্বের 71টি দেশের 252টি সিনেমার পোস্টার দিয়ে সাজানো হয়েছে কেন্দ্রীয় জাদুঘর চত্বর। 14 জানুয়ারি থেকে শুরু হওয়া 21তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শেষ হবে 22 জানুয়ারি। বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা দেখার এই সুযোগ নিঃসন্দেহে ভালো লাগার, আর নিজেদের দেশে এমন একটি উৎসবের আয়োজনে খুশি তরুণরা। তরুণ ফিল্মমেকার যারা, তারা যারা বানাচ্ছে, সিনেমা দেখানোর একটা বিষয় থাকে। আমরা যারা স্টুডেন্ট বিশেষ করে, তারা একটা সিনেমা বানিয়ে হলে দেখানো খুবই সম্ভব হয়ে ওঠে না, বিশেষ করে শর্টের ক্ষেত্রে তো নাই। তো তবে এবারে ভালো লাগে যে ওনারা শর্টের পাশাপাশি বাংলাদেশ প্যানোরামা একটা সেকশন রেখেছেন, যেখানে কম্পিটিশন সেকশনে প্রায় ভালো একটা প্রাইজ মানি আছে। তো আমি জানি না আমাদেরটা হবে কি না, কিন্তু তরুণদের উৎসাহ যোগানোর জন্য এটা খুবই একটা ভালো উদ্যোগ। একটা স্থায়ী কাঠামো না হলে একটা ফেস্টিভ্যাল করা খুব টাফ। আমাদের একটা পার্মানেন্ট ভেন্যু দরকার, আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, মানসিকতার পরিবর্তন দরকার, এবং মিডিয়া কভারেজ আমরা পেয়েছি ভালো, কিন্তু ম্যাক্সিমাম মিডিয়া থেকে যেটা বলা হয় যে আপনারা প্রেস রিলিজ দেন, কেন তারা নিজেরা এসে নিউজ করে না বা ইভেন্ট কভার করে না, যেটা অতীতে তো সারা জীবন আমরা দেখে এসেছি যে নিউজ তারা করতে আসে বা আমাদের এখানে এসেই তারা নিয়ে যায়। জনসংযোগের বিষয়টা আর একটু স্ট্রং করা দরকার, কিন্তু স্ট্রং করার জন্য যে এলিমেন্টসগুলো দরকার সেটা আমাদের নাই, কারণ সেটার জন্য অর্থেরও প্রয়োজন, সেটার জন্য লোকেরও প্রয়োজন, মানে যথার্থভাবে সে ইনফর্ম করা। আর এই অ্যাওয়ারনেসটা যখন ক্রিয়েট হবে, তখন হয়তো সরকার বাহাদুর একটা ফিল্ম কমপ্লেক্স করার কথা চিন্তা করবে, কিংবা তখন হয়তো ফিল্ম পলিসি হবে, অনেক কিছুই হবে। কলকাতায় যেমন নন্দন আছে, আমাদের বাংলাদেশে যদি এরকম একটা ভেন্যু থাকে, আমরা অনেক ভালো ফেস্টিভ্যাল করতে পারবো সেটা আমরা বলতে পারি। টয়লেটরিজ থেকে শুরু করে সিটিং অ্যারেঞ্জমেন্ট, কিংবা সামনে অডিয়েন্সদের বসার জায়গা এবং একটা ইন্টারাকশনের জায়গা দরকার, ওইগুলি হলে একটা ফেস্টিভ্যাল খুব স্টাবলিশ হতে পারে বা একটা আয়োজনের সার্থকতা পাওয়া যায়। সিনেমা যে কোনো দেশের সংস্কৃতিকে জানার সুযোগ তৈরি করে, আর বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতিকে জানার সুযোগ করে দেয় বিশ্ব সিনেমার এই মিলন মেলা। আমরা যারা অল্টারনেটিভ কমিউনিটি, আমরা অন্য অল্টারনেটিভ কমিউনিটিকে কীভাবে খুঁজে বের করব, অন্যান্য দেশ থেকে কীভাবে, তাদের ছবি দিয়ে, তাদের লিটারেচার দিয়ে, তাদের গান দিয়ে। এবং বিদেশের ছবি দেখলে একটা ইন্সপিরেশন পায়, মনে হয় ও আচ্ছা এই আইডিয়া তো আমার কাছে আছে, তাহলে ঠিক আছে আমি এটা করতে পারি। সেইটাই আমার মনে হয় যে এটা দারুণভাবে একটা ডেভেলপমেন্ট টুল। যখন এই ধরনের ফেস্টিভ্যাল হয়, নানা দেশে নানা ধরনের চলচ্চিত্র দেখার সুযোগ হয়, নানা কমিউনিটি এবং কালচারকে জানা হয়। তা এর মাধ্যমে কাছে আসার মানেই হলো গিয়ে অনেকটাই কাছে আসা। একটি দেশের সিনেমা সেই দেশের সংস্কৃতির ধারক ও বাহক। ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল সুযোগ করে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে সিনেমা দেখার, অন্য সংস্কৃতিকে জানার। তাই বলা যায় এই ফিল্ম ফেস্টিভ্যাল সিনেমা প্রেমীদের চিন্তার দরজা জানালা উন্মুক্ত করে দিতে পারে। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।